আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। নাহার মার্বেল অ্যান্ড টাইলস এর ব্যবসা কিভাবে শুরু করলেন? নাহার মার্বেল অ্যান্ড টাইলস এর শুরুটা আমরা প্রথমে বাংলাদেশে যখন ফুয়াং টাইলস আসে, আমরা ফুয়াং টাইলস দিয়ে আমরা শুরু করি। সেখান থেকে আস্তে আস্তে ফুয়াং থেকে আমরা ডাইভার্ট হয়ে হুয়াথাই টাইলস হয়, হুয়াথাই শুরু করি। নেক্সটে আমরা এটা পরবর্তীতে আমরা এক্স সিরামিক্সের এক্স মনিকা দিয়ে ব্যবসা শুরু করি। এখনও আমরা এক্স মনিকা দিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছি। কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন এই ব্যবসা? শুরুতে আমরা ধরেন 130,000 টাকা নিয়ে স্টার্ট করি। মার্বেল অ্যান্ড টাইলস এই প্রোডাক্ট কি দুই রকমের? মার্বেল অ্যান্ড টাইলস দুইটা প্রোডাক্ট, বাট আমরা যখন টাইলস করি পরবর্তীতে আমরা কিছু মার্বেল ইম্পোর্ট করি, তখন মার্বেলে আমাদের অনেক লস হয়। তার পরবর্তীতে আমরা মার্বেলটাকে অফ করে টাইলসের ব্যবসা শুরু করি। এখন শুধু টাইলসই আমাদের আছে। টাইলসের প্রোডাক্টগুলো কোথায় থেকে সংগ্রহ করেন? মূলত আমাদের এটা হচ্ছে লোকাল কোম্পানি এক্স সিরামিক্স লিমিটেড, এটা হচ্ছে গাজীপুর মাওনাতে ফ্যাক্টরি, ওখানতে ম্যানুফ্যাকচার হয়, ওখানতে আমরা ইনভয়েস করে আমরা ডেলিভারি নিয়ে আসি কোম্পানির কাছ থেকে। এই টাইলস ব্যবসায় কি কোনো ঝুঁকি আছে? টাইলস ব্যবসায় ঝুঁকি অবশ্যই আছে, যেহেতু এটা ভঙ্গুর জাতীয় টাইল, যদি ভেঙে যায় সেক্ষেত্রে লস হয়, এটা আমাকে মেনে নিতে হবে। যেটা আমাদের ব্রোকেন, যেটা ভাঙা বাবদ আমরা পাই, সেটা সামান্য, সেটা থেকে আমাদের কভার করা যায় না, এই জন্য ঝুঁকি থাকে। ধরেন আপনি যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, আপনার টাইলস যদি ভেঙে যায়, সেক্ষেত্রে আমরা লসের মধ্যে পড়ে যাবো, সেটা প্রচুর ক্ষতি হবে আমাদের। টাইলসের ব্যবসায় কি কোনো লাইসেন্স লাগে? হ্যাঁ অবশ্যই, আমাদের বিজনেসই সর্বক্ষেত্রে বিজনেসে লাইসেন্স প্রয়োজন, এটা আমাদের সমস্ত লাইসেন্স নিয়ে আমরা ব্যবসা করতেছি। তরুণ উদ্যোক্তা, বাংলাদেশে তো বেকার তরুণ উদ্যোক্তা আছে, তারা যদি টাইলসের ব্যবসা করতে চায় তাহলে কি করবে? তরুণরা যদি বিজনেসে আসে, তাদেরকে বিজনেস সম্পর্কে তাদের আইডিয়া থাকতে হবে, এবং সব ক্ষেত্রে যে বিজনেস সে করতে চায় তাকে আগে মার্কেট রিসার্চ করতে হবে, সে কীভাবে ব্যবসাটাকে মানুষে করতেছে তার এটাকে অধ্যবসায় করতে হবে। তার জানা লাগবে যে একটা ব্যবসা কেমন করতেছে, কীভাবে এটা সেল করতেছে, কোথায় থেকে আনতেছে, কীভাবে এটা করতে হয়, তার এক্সারসাইজ করা লাগবে। এটা তো আপনার 2-3 মাস আপনার সে এটার পরে যদি এক্সারসাইজ করে, তাহলে সে একটা আয়ত্তে এনে সে ব্যবসা শুরু করতে পারে। এই জন্য তার পুঁজির দরকার হবে, সে পুঁজি দিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে। টাইলসের ব্যবসা করতে কি যোগ্যতা লাগে? অবশ্যই যোগ্যতা লাগে, কারণ এটা একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে, এই জন্য যে এখানে ব্যবসার সাথে বিভিন্ন কিছু জড়িত। যদি আপনি ইম্পোর্ট করেন, এক্ষেত্রে এই ইম্পোর্টের ট্যাক্স, ব্যাট, ইনভয়েস এবং যে গভর্নমেন্টের যে আনুষঙ্গিক যে কাজগুলো আছে, এগুলো শিক্ষিত লোক ছাড়া তো এর কোয়ালিফাইড না হলে হয় না। আর লোকাল ক্ষেত্র ব্যবসা যদি আপনাকে ধরে রাখতে হয়, তাহলে তাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সাথে আসতে হবে। তাদের এখন বর্তমান যারা শিক্ষিত লোক, তাদেরই ব্যবসার লাভবান তারাই হচ্ছে, যারা তাদের গুছিয়ে আনতে পারছে তারাই, যারা শিক্ষিত লোক তাদের একসময় ছিল অগোছালোভাবে ব্যবসা করা গেছে, এখন পুজো মার্কেট অনেক, এই জন্য তাদের উচিত যারা শিক্ষিত লোক বা লেখাপড়া শেষ করার পরে তারা এই ব্যবসার সাথে জড়িত হইলে তারা আরও বেশি সফল হবে আমার মনে হয়। বাংলাদেশ থেকে অনেক লোক বিদেশে যায়, সবাই তো সফল হয় না, ক্ষতিগ্রস্ত বিদেশিদের উদ্দেশ্যে কিছু বলেন? তারা তাদের ক্ষতিগ্রস্ত হয় তাদের যে যাদের মাধ্যমে যাচ্ছে তাদের কমিটমেন্ট অনুযায়ী তারা সেই অবস্থান করতে পারছেন না, এবং নাম করে সেই দেশে গেল যে কথা বলে তাকে না হচ্ছিল সেভাবে তারা কাজ পাচ্ছে না বা কাজ করতে পারছে না, তার কমিটমেন্ট হচ্ছে না, তার জন্য তার ই হয় সেই টাকা ইনভেস্ট ওখানে ইনভেস্ট না করে বাংলাদেশে যদি লোকাল যে অনেক পণ্য বা অনেক ব্যবসা আছে সুন্দরভাবে করতে পারে, আমার মনে তারা ওখান থেকে এখানে ভালো হবে।
এই টাইলসগুলো কোথায় থেকে আনেন? আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে, যেমন আরকে, এক্সিরামিক্স, আকিস, শেলটেক, ফুয়াং, হুয়াথাই, এই বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে। এখান থেকে আমরা যারা ডিলার আছে তাদের এজেন্সির মাধ্যমে তারা দিয়ে থাকে, আমরা সেখান থেকে আমরা এগুলো করি। যেমন আমরা এক্সমেরিকার ডিলার, হুয়াথাই ফুয়াংয়ের ডিলার আমরা। তারা লোকাল যেসব ম্যানুফ্যাকচারের জন্য যেসব তৈরি করার জন্য আনুষঙ্গিক, যেমন র মিলিটারি এই রং এবং আনুষঙ্গিক কেমিক্যাল, ওগুলো তারা ইম্পোর্ট করে আনে বাংলাদেশে তৈরি করে। গুণগত মান বাহিরের মতনই, তাদের সব কিছু প্রযুক্তি তাদের বাহিরের। ডেকোরেশন সহ কোন তরুণ উদ্যোক্তা এরকম টাইলসের ব্যবসা দিতে চায়, তাহলে কোন প্রসেসে যেতে হবে? আসলে কি যে আমরা কিভাবে ডেকোরেশন করতে চাই, আপনি 20 লাখ টাকাও ডেকোরেশন করা যায়, 5 লাখ টাকাও করা যায়, যে এরকম গুড় সেরকম মিষ্টি। আমি যত ভালো ডেকোরেশন করব তত লুকটা ভালো হবে, ক্লায়েন্টগুলো আমাদের প্রতি ইন্টারেস্ট হবে। এই জন্য আপনার মিনিমাম যদি আপনি করতে চান তাও আপনার 30 লাখ টাকা নিয়ে যদি শুরু করে মোটামুটি চলতে পারবে আর কি। কিন্তু সেক্ষেত্রে এখানে কথা আছে, আপনি একটা ভালো প্লেসে যদি একটা দোকান অগ্রিম দিতে চান, সেখানেও আপনার 50 লাখ 1 কোটি টাকা আপনার অগ্রিম দিতে হবে। এই শ্রেণীভেদে বিভিন্ন জায়গা ক্ষেত্রে আমাদের চিন্তা করে আর কি নিতে হবে, যার যেরকম পুঁজি। আপনার দোকানের টাইলসগুলো কত প্রকার এবং দাম কত? এখানে বিভিন্ন ধরনের টাইলস আছে, যেমন আপনার প্রথমত আমরা বলি 8-12 ওয়াল টাইলস, তারপরে আপনার হচ্ছে 10-16 বিভিন্ন সাইজের আর কি। এটা শ্রেণীভেদে প্রাইসের পার্থক্য আছে, যেমন আপনি 8-12টার থিকনেস কম, আপনার ই করবেন সাইজ যত বড় হবে থিকনেস বড় হবে, রেট বেড়ে যাবে। যেমন আমাদের এখানে 40 টাকা থেকে শুরু করে আপনার 120 টাকা পর্যন্ত, 130 টাকা পর্যন্ত টাইলস আছে। এটা ক্যাটাগরি ওয়াল ফ্লোর এর মধ্যে পার্থক্য। 30 লাখ টাকা দিয়ে যদি টাইলসের ব্যবসা করে তাহলে মাসে কত টাকা লাভ করবে? 30 লাখ টাকা দিয়ে শুরু করলে সে মাসে হয়তো লাখানিক টাকা সে রোজ ইনকাম করতে পারে, তার এই বিজনেস সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে। আর যদি নতুন একজন আসে সে তো সেটা অর্জন করতে পারবে না। 30 লাখ টাকা যদি ইনভেস্ট করে মাসে 1 লাখ টাকা প্রফিট করতে পারে। টাইলসের ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে টাইলসের ব্যবসা একসময় লাভবান ছিল, এখন প্রতিযোগিতামূলক বাজারে সেই লাভের হার কমে গেছে দিন দিন। একদিকে মূল্য বৃদ্ধি পাচ্ছে, সব কিছু পারিপার্শ্বিক দিকে মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেভাবে আমরা ক্রেতাদের কাছ থেকে ভোক্তাদের কাছ থেকে আমরা সেই টাকাটা নিতে পারতেছি না। যার কারণে আগে দেখা যায় তো পার বর্গ ফুটে যদি আমরা 5 টাকা লাভ করতাম, সেই লাভটা এখন 3 টাকা করা লাগতেছে। এটার কারণ হচ্ছে এমনি ব্যবসা বিভিন্নভাবে বেড়ে যাচ্ছে, যার কারণে লাভটা কমে যাচ্ছে, প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে। তাই এটা অদূর ভবিষ্যতে আসলে আমাদের এই ব্যবসাটা থাকবে, আস্তে আস্তে সুদূর প্রসারী হইতেছে, এখন প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে। ট্যাক্সি ব্যবসা নিয়ে এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, এটাকে কীভাবে আরও বাড়ানো যায়। আমরা এখন এক্সমোনিকার ডিলার, একটা ব্যবসা নিয়ে আমাদের লাভ সেরকমভাবে পাইতেছি না, যার কারণে আমাদের চিন্তা করতে হবে আরও 2-4টা কোম্পানির, যেমন আপনার শেলটেক আছে, আরেকে আছে, হুয়াথাই আছে, আরও 2-4টা যদি আমরা নিয়ে ভোক্তাদের কাছে পৌঁছাইতে পারি তাহলে হয়তো আমাদের এটা আরও সামনের দিকে অগ্রসর হতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এরকম একটা সময় যে আপনাদেরকে আমরা সাক্ষাৎকার দিতে পারছি, এই জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আপনারা দেখছেন বিডিটিভি বিজনেস।